আসসালামু আলাইকুম। মিডিলান টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা আহমেদ লিজা। তো আজকের পর্বে মূলত আমরা আলোচনা করব হেডিং ট্যাগ নিয়ে, অর্থাৎ হচ্ছে H1 ট্যাগ। আর H1 ট্যাগটা অন পেজের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা হোকে আমি বলতে পারি যে গুরুত্বপূর্ণ পার্ট বলবো এই কারণে, কারণ আমরা আগে কত আগের পর্বে শিখেছিলাম যে টাইটেল ট্যাগের কথা শুনেছি এবং বলেছিলাম আমি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাইটেল ট্যাগের পরে। কিন্তু যদি আমি কোনো সেমি ট্যাগ বলতে পারি, অর্থাৎ হচ্ছে টাইটেলের পরে অর্থাৎ শিরোনামের পরে যদি এবার সেকেন্ড শিরোনাম কোনো কিছু বলতে চাই যে পরের শিরোনামটা কি হতে পারে বা পরে শিরোনাম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কি পারে, সেটা হচ্ছে আমি বলতে পারবো যে একেবারে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন পেজ অপটিমাইজেশন ক্ষেত্রে। এবং বিকজ সার্চ ইঞ্জিন কিন্তু অলওয়েজ ফোকাস দেয় এই ধরনের হেডিং ট্যাগের ক্ষেত্রে, যে আপনি যে আপনার ওয়েবসাইটে হেডিং ট্যাগ আছে কিনা, আপনি লিখেছেন কিনা এবং হেডিং ট্যাগটা মিসিং কিনা, এইসব খুঁটিনাটি ব্যাপারে কিন্তু অ্যাটলিস্ট সার্চ ইঞ্জিন তার একটা ওয়েবসাইটে এগুলোকেই কিন্তু ক্রল করে দেখে যে সাইডের জন্য এসইও ক্ষেত্রে এগুলো করা হয়েছে কিনা। তো টাইটেল ট্যাগের মতোই কিন্তু হেডিং ট্যাগটা পার্ট আমি বলতে পারি, কারণ টাইটেল ট্যাগটা রেজাল্ট পেজে শো করে কিন্তু হেডিং ট্যাগটা হচ্ছে আপনার রেজাল্ট পেজে শো করবে না, কিন্তু ওয়েব পেজের ভিতরে থাকবে, সেটা কিন্তু ওয়েব পেজের ভিতরে যে কন্টেন্টের গুরুত্ব দিয়ে দিবে। আবার কখনো কখনো কিন্তু হেডিং ট্যাগের প্রতি কিন্তু আপনার পেজটা সার্চ ইঞ্জিনে আসতে পারে। তো হেডিং ট্যাগটা আপনি আমাদের জানতে হবে এর সম্পর্কে তৈরি করার ক্ষেত্রে, আমার ওয়েবসাইটের ক্ষেত্রে। তো হেডিং ট্যাগটা হচ্ছে মূলত HTML ট্যাগ, এটা HTML এর একটা ট্যাগ বলা হয়ে থাকে। তো হেডিং ট্যাগটা হচ্ছে অনেক রকমের হেডিং ট্যাগ আছে, তো এক থেকে মূলত 6টা পর্যন্ত হেডিং ট্যাগ আছে। একটা HTML ট্যাগ বলা হয়ে থাকে, যেমন H1 ট্যাগ, H2 ট্যাগ, তারপর হচ্ছে H3 ট্যাগ, H4 ট্যাগ, H5 ট্যাগ এন্ড H6 ট্যাগ, মানে 1 থেকে 6 পর্যন্ত। তো 1 আর 2 আর মেইনলি ইউজ ওয়েবসাইট ফর অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমার H1 ট্যাগটা আর H1 টুটা অবভিয়াসলি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এসইও এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বাকি আদার্স যে ট্যাগগুলো আছে সেগুলো যদি ইউজ থাকে তাহলে সেটা এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। আর আর এই সার্চ ইঞ্জিন কিন্তু অলওয়েজ H1 ট্যাগটাকে বেশি প্রাধান্য দেয় দেন আপনাকে প্রাধান্য দিবে H2 ট্যাগটাকে, কারণ সার্চ ইঞ্জিন প্রথমে এটাকে ফোকাস করবে H1 ট্যাগটাকে। তো H1 ট্যাগটাকে আমার মনে হয় আপনি আমার সাইটের একটা টাইটেল হলো, তারপর হচ্ছে আমার URLটা হলো, মানে ডেসক্রিপশনটা হলো, আমার যখন আমি ওয়েবসাইটের ভিতরে চলে গেলাম তখন আমার একটা প্যারা টাইটেল থাকলো, তো তখন টাইটেলটা কিন্তু শিরোনাম হিসেবে, তখন কন্টেন্টের শিরোনাম হিসেবে কাজ করবে। তখন সেই জিনিসটা কিন্তু আমি কোনো কিছুকে হাইলাইট করে দেওয়া, সেটা টাইটেলের ভিতরে রাখলেই কিন্তু হাইলাইট হবে, এবং সেই জিনিসটা কিন্তু যখন আমি হাইলাইট করে দিব তখন কিন্তু গুগল বুঝতে পারবে বা সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে এটাকে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, এবং তখন কিন্তু ইম্পর্টেন্ট নেওয়ার জন্যই কিন্তু টাইটেলটা ইউজ করছে, তখন কিন্তু আমাকে সে এই বিবেচনা করে সেটাকে ইম্পর্টেন্ট দিবে। তারপরে চলে যাই হচ্ছে আর আমার একটা কথা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিন্তু প্রত্যেকটা প্রসিডিউরই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যে প্রসিডিউরগুলো বলছি, যে সিস্টেমগুলো বলছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই ছোট না যে বারবার আমি একই কথা বলছি এক কারণে, কারণ এসবই কিন্তু অন পেজ এসইওর মূল পার্ট, এগুলোই ছোট ছোট ব্যাপারে কিন্তু মূল পার্ট, এগুলোই কিন্তু বিবেচনা করে কিন্তু একটা সাইট র্যাঙ্কিং এ আসে এবং একটা পজিশন তৈরি করে, 1 2 3 এরকম করে প্রত্যেক পজিশন তার নিজস্ব ভাবে নিয়ে নেয়, যে যে যত বেশি ভালো করবে তার পজিশন তত বেশি ভালো থাকবে, স্ট্রং হবে। আর সার্চ ইঞ্জিন কিন্তু এই ব্যাপারগুলো বেশি ফোকাস দেয়। তারপর চলে যে 4 নম্বরে, 1 নম্বর 4 নম্বরে বলতে চাচ্ছে যে H1 ট্যাগটা মোস্ট কমনলি ইউজ লাইক এ পোস্ট টাইটেল অর হেডিং অর এরকম, বা ডিসক্রিপশনে পোস্ট টাইটেল হতে পারে, এরকম সব জায়গার মধ্যে আমি H1 ট্যাগটা রাখতে পারি, টাইটেলও রাখতে পারি, H1 টুটা আবার ডিসক্রিপশনে রাখতে পারি। H1 টুটা মোস্ট কমনলি রাখাই উচিত টাইটেলের ক্ষেত্রে, আর টুটা রাখা উচিত ডিসক্রিপশনে কোনো প্যারার ক্ষেত্রে, অর্থাৎ ম্যাটার ডিসক্রিপশন যেটা বলতে যাচ্ছি বা কন্টেন্টের ভিতরে। তো এরপরে চলে যাই হচ্ছে 5 নম্বরে, আমি যখন বলেছিলাম ট্রাই টু ইউজ অনলি ওয়ান H1 ট্যাগ ইন ইউর পেজ, ঠিক আছে, ওয়ান টাইম রাখতে হবে, কারণ আপনি H1 ট্যাগটা যদি দুইবার রাখেন, অর্থাৎ আপনি দুইটা একটা যে কোনো দুইটা ওয়ার্ড বা একাধিক ভাবে কোনো
H1 ট্যাগটাকে যদি আপনি সাইডে ইউজ করেন তাহলে গুগল কিন্তু তখন সে কনফিউজড হয়ে যায় যে কাকে বেশি গুরুত্ব দিবে, তখন কিন্তু সে জিনিসটাকে দেখে যে না এটা এটা ইউজার ফ্রেন্ডলি হয়নি, তখন কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে H1 ট্যাগটা যদি একটা সাইডের জন্য একবার থাকে তাহলে কিন্তু এটা এসইও এর জন্য অনেক ভালো, এবং প্রবেবলি যদি পারেন তাহলে H2 আর H3 ট্যাগটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো H1 ট্যাগটা লেখার কিভাবে লিখতে হয়, তো H1 ট্যাগটা লেখার সিম্পল কোডটা হচ্ছে এটা, যেন আমি H1 ট্যাগটা লিখলাম, এর ভিতরে আমি আমার কিওয়ার্ড বা যা কিছু রাখলাম, দেন এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, অর্থাৎ আমি এই ট্যাগটা স্টার্ট করলাম, দেন লিখলাম আমি এখানে সামথিং কিছু লিখলাম, দেন এটাকে ইন ট্যাগ, এটা হচ্ছে HTML ট্যাগ প্রথমে বলেছিলাম। তো আমি একটু ওভারভিউ দেখাই আপনাদেরকে, যে দেখেন আমি বলেছিলাম যে H1 ট্যাগটা সবচেয়ে বড় ট্যাগ, এটা সবচেয়ে বড় হিসেবে একদম স্ট্রং হিসেবে একদম বোল্ড হিসেবে কাজ করবে, আমরা যেমন লেখাকে বোল্ড করে দিই ঠিক এরকম হিসেবে মানে স্ট্রং হিসেবে কাজ করবে, সেকেন্ডটা এর থেকে একটু হালকা আসবে, থার্ড এরকম করে আসবে, মানে H3টা এরকম করে আসবে। তো এই ওভারঅল মিলে হচ্ছে এই H1 ট্যাগ। তো আমি মনে করি যে প্রত্যেকটা পার্ট নিয়ে আমি কথা বলছি, এসইও সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমি কথা বলছি, অন পেজের পার্ট গুলাকে নিয়ে আমি আজকে হেডিং নিয়ে কথা বলছি, গত পর্বে আমি আপনাদেরকে ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন নিয়ে কথা বলেছি, টাইটেল নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা পার্ট পার্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর গুগল কিন্তু এই পার্ট গুলাকেই কিন্তু অ্যানালাইজ করে, এগুলাকেই কিন্তু এগুলোকে কিন্তু ফলো করে, মানে এগুলো মিসিং কিনা, এগুলো হয়ে প্রপার ওয়েতে হয়েছে কিনা সে ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং দিবে। তো আমরা যখন আমাদের টার্গেটই হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে যাওয়ার জন্য, আমার ওয়েবসাইটটাকে নিয়ে যাওয়ার জন্য, যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে এসইও করতে বলবে আপনার সাইটের জন্য, তখন কিন্তু আপনাকে এগুলোই দেখতে হবে যে একটা ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা তৈরি করেছে, সে ওয়েবসাইটের ভিতরে হেডিং ট্যাগ আছে কিনা, টাইটেল কতটুকু, টাইটেলটা সেভ ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করেছে কিনা, টাইটেল মিসিং কিনা, মেটা ডিসক্রিপশন ইউনিক হয়েছে কিনা, তার ল্যান্থ ক্যারেক্টার এভরিথিং কিন্তু আপনাকে সেগুলো ছোটখাটো কাজগুলো করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইটেল ট্যাগটা কি, টাইটেল ট্যাগের গুরুত্ব কতটুকু, কিভাবে টাইটেল ট্যাগটা রাখা উচিত। তো আজকে এখানে রাখতে চাচ্ছি, ধন্যবাদ সবাইকে।